হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, এটা আমাদের উপমহাদেশের বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বসতভিটা। স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায় 2 আগস্ট 1861 সালে এই এখন বর্তমান খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাউলি ইউনিয়নের এই কাঠিপাড়াতে এই বাসভবনে জন্মগ্রহণ করেন। তিনি আমাদের তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষের নাম করা রসায়নবিদ ছিলেন। তার বাবা ছিলেন হরিশচন্দ্র রায় এবং মা ছিলেন ভুবনমোহিনী দেবী। তার বাবা ছিলেন একাধারে পণ্ডিত, বিদ্যুৎসাহী এবং সমাজসেবক জমিদার। তার বাবার জমিদারি ছিল এখানে, কিন্তু পরবর্তীতে স্যার পিসি রায়কে নিয়ে তিনি কলকাতার EM স্কুলে ভর্তি করে দেন। এবং 1872 সালে স্যার প্রফুল্লচন্দ্র রায় তার বাবার স্কুল থেকে হেয়ার স্কুলে ভর্তি হন কলকাতার। আপনারা দেখছেন যে সেই আমলের যে তার বাবার জমিদারি ছিল এবং তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন, সেই তাদের সেই পুরনো ঐতিহ্যবাহী বিল্ডিং। ১৮৯৫ সালে স্যার পিসি রায় মার্কিউরাস নাইট্রাইট নামে একটি আবিষ্কার করেন।
তিনি একজন রসায়ন শাস্ত্রের একজন বৈজ্ঞানিক ছিলেন। তিনি রসায়ন শাস্ত্র, জৈব রসায়ন, অজৈব রসায়ন, রসায়নের ইতিহাস এই বিষয়গুলোর উপরে অধ্যাপনা করতেন। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করার পর 1926 সাল থেকে 1936 সাল পর্যন্ত এই 10 বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। কিন্তু স্যার প্রফুল্লচন্দ্র রায় তার সকালের নাস্তাতে যদি 1 টাকার বেশি খরচ হতো তাহলে তিনি তেলে বেগুনে জ্বলে উঠতেন। অথচ এই 10 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করাকালীন সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে 1,36,000 টাকা দান করেছিলেন। 16 জুন 1944 সালে 82 বছর বয়সে তিনি পরলোক গমন করেছিলেন। আমি এখন যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এটা অন্দরমহল। শোনা যায় যে স্যার পিসি রায় এই বিল্ডিংয়ে জন্মগ্রহণ করেছিলেন। সদর মহলের ঠিক সামনেই অন্দর মহল অবস্থিত।
আপনারা যারা স্যার পিসু রায়ের জন্মভূমিতে আসতে চান, তারা খুলনা পাইকগাছা মহাসড়ক দিয়ে এসে পাইকগাছা পৌরসভায় ঢোকার জাস্ট 3 কিলোমিটার আগে বয়লিয়ার মোড় নামক একটা স্থান আছে, একটা মোড় আছে, এই মোড়ে এসে আপনারা বাসে এসে এখানে নামবেন, অথবা যারা প্রাইভেট গাড়ি কিংবা মাইক্রোতে করে আসতে চান তারা এই মোড়ে এসে এই মোড় থেকে একটা রাস্তা বাঁকা বাজারের দিকে গিয়েছে, আপনারা এই রাস্তা বরাবর ঢুকবেন, ঢুকে আপনারা দেখবেন 1.5 কিলোমিটারের পরেই কপোতাক্ষ নদের উপরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ পার হয়ে আরও সামনের দিকে এগিয়ে আসলে ষষ্ঠীতলা বাজার পড়বে। ষষ্ঠীতলা বাজার থেকে ডানে একটা রাস্তা চলে গেছে যেটা স্যার পিসি রায়ের বাড়ি পর্যন্ত, অথবা আপনারা বাঁকা বাজার ঘুরে মেন রোড ধরেও আপনারা রাউলি ইউনিয়নে এই স্যার পিসি রায়ের বসতভিটা যেটা ছিল সেটা কিংবা এই গ্রামে আপনারা রাউলি গ্রামে এসে পৌঁছাতে পারবেন। এখানকার পরিবেশটা গ্রাম্য পরিবেশ, অথবা আপনারা এই জায়গায় এসে যে কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলে আপনাদের ডেস্টিনেশনটা বলে দেবে, এটা একটা গ্রাম্য এলাকা, আপনারা অবশ্যই আসবেন, এই মনোরম পরিবেশ উপভোগ করবেন। এবং স্যার পিসি রায়ের বাড়িটা, এই উপমহাদেশের বিখ্যাত বিজ্ঞানী ছিলেন স্যার পিসি রায়, ওনার বাড়িটাও আপনারা পরিদর্শন করবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, যেন সব ভিডিওগুলো আপনারা দেখেন।